গতকালকে আমাদের এখানে যে এনআরসি এমপিআর এইসবের বিরোধিতায় যে একটা নাগরিক মঞ্চ বলে একটা সংগঠন আছে, সেই সংগঠন মানে পৌরসভা করছিল, এক কথায় মানে বন্ধ গেছিল, বাজারের বাজারঘাট সব বন্ধ ছিল। হঠাৎ 7-8 নাগাদ তহিরুদ্দিন শেখের গুন্ডা বাহিনী নিয়ে মানে আমাদের সাহেবনগরের প্রধান সে ফোন করে তহিরুদ্দিন শেখকে, যে এরকম পঞ্চায়েত এবং বাজার সব বন্ধ করে দিয়েছে। হঠাৎ তহিরুদ্দিন শেখ 8-10 গাড়ি নিয়ে ওই খয়রামারি ফকিরাবাদ এইসব এলাকার গুন্ডা বাহিনীকেও নিয়ে গাড়িতে নিয়ে এসে হঠাৎ শান্তশিষ্টভাবে যেখানে আন্দোলন চলছিল সেই জায়গাতে বম্বিং এবং গুলি ফায়ার করে, এবং সাধারণ যে জাব্বার মাস্টার বলে এক মাস্টার সাহেব আছে তাকে মারে। মারার পরে তারা সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে দেখলো যে খুব খারাপ অবস্থা। মার খাওয়ার পরে সাধারণ মানুষ ছেলে মেয়ে সবাই রাস্তার উপরে উঠে যে না, এই অন্যায় আমরা মানতে পারবো না। তারপরে সেই টাইমে তহিরুদ্দিন শেখের সঙ্গে 3-4 গাড়ি পুলিশ সঙ্গে ছিল, থাকার পরে এই কাজ গুলি ফায়ার করে এবং তহিরুদ্দিনকে গার্ড করে নিয়ে গেল পুলিশ। তারপরে সাধারণ মানুষ যেমন ওই আমাদের এখানকার নাগরিক মঞ্চের যে কয়েকটা ছেলেকে কয়েকটা বয়স্ক মানুষকে 3 জনকে নাকি ধরে নিয়ে গিয়েছে, আমরা অতি শীঘ্রই তাদের মুক্তি চাই, মানে তাদেরকে এখানে আইনে পৌঁছাতে হবে পুলিশকেই। আর যেই পুলিশ এখন আছে সে সম্পূর্ণ ঘুষ খেয়ে তহিরুদ্দিনের চামচা পুলিশ নাও চামচাপ তহিরুদ্দিন সাহেবের ওই চামচাকে এখানে আইনে লিয়ে এসে দিতে হবে, যে এই ছেলেগুলোকে কেন ধরেছেন, এখানে আইনে চামচে দিয়ে যাবে। ওই যেসব মানুষকে ধরা হয়েছে তাদেরকে ছাড়তে হবে, আর যারা অন্যায়কারী তহিরুদ্দিন শেখ মিল্টন শেখ যারা ছাদের উপর থেকে ফায়ার করে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে, ফাঁসি চাই। না হলে না যতক্ষণ গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে, চলবে, কতদিন চলবে এটা বলা যাবে না, পথ অবরোধ। বাস কৌশিক ঘোষ, রিপোর্ট টাইমস বাংলা। আমার নাম জাকির হোসেন।